বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে থেকে স্বাগতম তো আজ বিভিটি টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের আমরা এই মুহূর্তের যে ভিডিও সেই ভিডিওর মাধ্যমে আমরা যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এডুকেশনের গুরুত্বপূর্ণ কিছু পেজ আমরা এসি তেরো ছাপ্পান্ন একশো তেইশ এবং একশো ঊনপঞ্চাশ এই চারটি পেজ এক ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এবং পরের ভিডিওতে আমরা বাদ বাকি তিনটি পেজ একবারে তোমাদের সামনে শেয়ার করে দেবো তো আমরা সরাসরি চলে যাচ্ছি পেজ নম্বর এসি থার্টিনে দেখো আমরা চলে এলাম পেজ নম্বর এসি থার্টিন প্রথম প্রশ্ন শিখনের শেষ স্তর কোনটি উত্তর হচ্ছে প্রত্যাভিজ্ঞা মনোযোগের ব্যক্তিগত শর্ত কোনটি উত্তর হবে এখানে সেন্টিমেন্ট প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রবক্তাকে উত্তর থণ্ডাইক সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কে উত্তর হবে ভার্নন তারপরে একটা অঙ্ক রয়েছে গড় গড় মানে তোমরা জানো যে সবগুলো যোগ করে ফ্রিকোয়েন্সিতে ভাগ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটাই উত্তর অর্থাৎ এখানে ষোলো হবে কোহলারের পরীক্ষায় সিম্পাঞ্জির নাম কী ছিল সুলতান কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি কোনটি উত্তর হচ্ছে মোড় পাঁচ সাত আট নয় ছয় আট দশ স্কোরগুলোর মধ্যে মোট কোনটি স্বাভাবিকভাবে দেখো আট দুবার রয়েছে তো সেক্ষেত্রে উত্তর আট হবে দ্য ন্যাচার অফ ইন্টেলিজেন্স বইটি কে উত্তর হবে থাস্টন পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষা সুযোগ সুবিধার কথা বলা হয়েছে পনেরোর এক নম্বর ধারায় রাধাকৃষ্ণ কমিশনের ভারতীয় সদস্য ছিলেন কতজন উত্তর সাতজন কিন্ডার গার্ডেন পদ্ধতির উদ্ভাবককে উত্তর হচ্ছে ফ্লোয়েভেল নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ কে করেছিলেন সুপারেশ সুপারিশ করেছিল কোথায় জাতীয় শিক্ষানীতি উনিশশো তারপরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি এন ইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা উনিশশো ছিয়াশির শিক্ষা কাঠামোটি কী ছিল টেন প্লাস টু প্লাস থ্রি সরকারি চাকরি সংক্রান্ত সমসূচকের কথা বলা হয়েছে ভারতের সংবিধানের কোন নম্বর ধারায় উত্তর হচ্ছে ষোলো নম্বর ধারায় স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে পরবর্তী প্রশ্ন কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থার নামকে উত্তর হচ্ছে এআইসিটিই বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে কেউ ভিত্তিতে করেছেন উত্তর মাওলানা আবুল কালাম আজাদ কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোন কমিশনে এই প্রশ্নটা আমি তোমাদের প্রশ্ন রাখলাম প্রশ্নটার উত্তরটা তোমরা কমেন্টে জানিও পরবর্তী প্রশ্ন মেন্টাল ম্যাপ ব্যবহার ব্যবহার কিসের জন্য শিক্ষার্থীদের কোন ধরনের শিক্ষার্থীদের জন্য মেন্টাল ম্যাপ উত্তর হচ্ছে দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে পনেরোই মার্চ দু হাজার সালে ডাকারে অনুষ্ঠিত সম্মেলনের বিষয়বস্তু কিছু সকলের জন্য শিক্ষা কম্পিউটারের স্থায়ী স্মৃতি কোনটি রম হচ্ছে স্থায়ী স্মৃতি রিড অনলি মেমোরি একটি মাল্টিমিডিয়ার উদাহরণ কি উত্তর হচ্ছে দূরদর্শন চলে যাব আমরা আমাদের পরবর্তী সেটে পরবর্তী সেটে আমাদের রয়েছে পেজ নম্বর এসি ফিফটি সিক্স তো ফিফটি সিক্স পেজের প্রশ্নগুলো আমরা একটু দেখি মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক কোনটি উত্তর হচ্ছে তীব্রতা তারপরে একটা ভূস্টপ কোনটি বের করতে হবে তো উত্তর সিক্স বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা কোনটি উত্তর হবে এআইসিটিই পরবর্তী প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরে শিক্ষার কর্মসূচি উত্তর হবে প্রাথমিক পরবর্তী প্রশ্নের প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ তত্ত্বের প্রবক্তাকে উত্তর থি উপাদান প্রয়োজন হয় কোন কোন কাজে এখানে যে কটা রয়েছে সব কাজে হবে উত্তর ঠিক আছে কিন্তু সব কাজে অপশনটা বি দাগে দিয়েছে যার জন্য তোমাকে সব কটা পড়ে নিতে হবে আচ্ছা নবোদয় বিদ্যালয়ে গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছিল সংবিধানের কত নম্বর সংশোধনীতে সেটা হচ্ছে সংশোধনীতে তারপরের প্রশ্নটা হচ্ছে এক ব্যান্ড নামক কী পরিমাপ করা হয় বধিরত্ব কম্পিউটারের স্থায়ী রম প্রোগ্রাম অফ অ্যাকশন কবে গঠিত বিরানব্বই খ্রিস্টাব্দে ডেলার কমিশনের প্রতিবেদনটি প্রকাশিত হয় কত সালে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করেন কে এনসিইআরটি গেস্টাল্ট কথাটির অর্থ কি অবয়ব ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে উত্তর হচ্ছে ক্যাটেল পাঁচ আট চার বারো ছয় সাত দশ রাশিগুলোর মধ্যমান কত অ্যাকচুয়ালি মধ্যম গান যেটা বেরোবে দেখো যে কটা রাশি আছে পরপর সাজালে সাতটা মাসখানে আসে তাই এখানে অপশানেই নেই তা কি করবো ওইভাবে রেখে দিয়েছি পরের প্রশ্ন স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তন কোনটি আট টাইপ অনুবর্তন কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র কোনটি র্যাম শিখনের শেষ স্তর কোনটি প্রত্যাভিজ্ঞা তারপর যে বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয় উনিশশো আটচল্লিশ কোনডিও কে কোনটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপনায় পরিসংখ্যা বহুভুজ আচ্ছা পরিসংখ্যানে স্যামেশন চিহ্নটি দ্বারা কি বোঝানো হয় যোগফলকে মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বিউপান তত্ত্ব স্পিয়ারম্যান গ্যাগনে এর মতে শিখনের শীর্ষ স্তর কোনটি সমস্যা সমাধানের শিখান চলে যাব এর পরবর্তী সেটে চলে এলাম পরবর্তী সেট এসি একশো তেইশ প্রথম প্রশ্ন শিখনের তৃতীয় স্তর কোনটি উত্তর হবে পুনরুত্থাপন পরবর্তী কোশ্চেন অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থের লেখককে উত্তর হবে স্পিয়ারম্যান ভাষাবোধের ক্ষমতাকে থাস্টন কিসের দ্বারা বুঝিয়েছেন উত্তর ভি দ্বারা টাইম কার্ভ এর ব্যবহার প্রথম করেছিলেন কে উত্তর হবে থাইক গেস্টাল্ট কথাটির অর্থ কী অবয়ব শক্র নিয়ন্ত্রণ করে কে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তারপর একটা অঙ্ক দিয়েছে ভূইস্টক বের করতে হবে উত্তরপ্রবেশ সিক্স আয়তলেক আকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করে এখানে কি রয়েছে আয়তলেক আকার সময় পরিসংখ্যাগুলি উপস্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে শ্রেণী ব্যবধানের উচ্চসীমায় শ্রেণী শ্রেণী ব্যবধানের নিম্নসীমায় শূন্য অক্ষসীমায় আয়তলেক আকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় আচ্ছা পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় হচ্ছে তোমার উত্তর হবে সীমায়। শ্রেণী ব্যবধানের সীমায় কিন্তু তোমার এই পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় কারণ একদম লাস্ট বিন্দুতে করা হয় পরবর্তী প্রশ্নে চলে আসি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সূত্র অনুসারে এক্স এবং ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত কত হবে ফোর ইস টু থ্রি রাজ্য তালিকাকে বলা হয় লিস্ট টু নারী শিক্ষা জাতীয় কমিটির নেতৃত্বে কে ছিলেন দুর্গাবাই দেশমুখ আচ্ছা হ্যাঁ পরবর্তী কোশ্চেন সংবিধানের পনেরো নম্বর ধারায় কি বলা হয়েছে নারীদের সমান অধিকারের কথা বলা হয়েছে পরবর্তী কোশ্চেন আহ ও বাধ্যতামূলক শিক্ষা সরি পরবর্তী কোশ্চেন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য কে ছিলেন উত্তর হচ্ছে দশজন মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হবে কেমন ফাইভ প্লাস থ্রি থ্রি বিদ্যালয় গুচ্ছের কথা সুপারিশ করা হয়েছে কোন কমিশনে ভারতীয় শিক্ষা কমিশনে পরবর্তী প্রশ্ন জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের গত তারিখে উত্তর একুশে ফেব্রুয়ারি নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ রয়েছে কত উত্তর হচ্ছে ওয়ান বাই থার্ড পার্ট অর্থাৎ এক বাই তিন অংশ কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে উনিশশো ছিয়াশি মনোবিদ লোয়েন্ড ফিল্ডের মধ্যে দৃষ্টিহীনদের কটি ভাগে ভাগ করা যায় চারটি সর্বশিক্ষা অভিযানে শিশুর শিক্ষার বয়স কত বছর ছয় থেকে চোদ্দ বছর ডিপিইপি এর পুরো কথাটি কি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম আচ্ছা পরবর্তী কোশ্চেন ডেলটস কমিশন সংগঠিত করেছিল কে উত্তর হচ্ছে ইউনেস্কো দু হাজার খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনের বিষয়বস্তু কী ছিল উত্তর হচ্ছে সকলের জন্য শিক্ষা কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র কোনটি উত্তর হচ্ছে রম চলে যাচ্ছে এর পরবর্তী সেট আমাদের যেটা রয়েছে অর্থাৎ পেজ নম্বর এসি ওয়ান ফোর্টি ফাইভ ওয়ান ফোর্টি নাইনে তো আজকে এই কটি সেটই আমরা করব অর্থাৎ চারটে সেট পরবর্তী ভিডিওতে আমরা অন্য তিনটে সেটের উত্তরগুলো দিয়ে দেবো আর এসএ কিউ জন্য আমি তোমাদের যেটা বললাম একবারে সমস্ত এমসিকিউগুলোকে নিয়ে একটা প্যাকেজ করে তোমাদের সামনে তুলে ধরবো সেই প্যাকেজটা ভালো করে ফলো করলে ব্যাসে না কারণ বহু বহু প্রশ্ন এই যে পরিণমনের একটি বৈশিষ্ট্য যে কত মানে প্রত্যেকটা সেটেই প্রায় প্রশ্নটা কমন তো সেরকম প্রশ্নগুলো নিয়ে একটা সেট তোমাদের সামনে আমি তুলে ধরবো প্রথম প্রশ্ন থন্ডাইকের মতো উদ্দীপক প্রতিক্রিয়ার নির্ভুল সংযোগী হলো কি উত্তর হচ্ছে শিকন সংবিধানের কত নম্বর ধারায় চৌদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক বা ও বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে অপশানে উত্তর নাই উত্তর হবে পঁয়তাল্লিশ নম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ের কাজের দিন হিসেবে কতদিন ধার্য করেছে একশো আশি দিন ট্রু এডুকেশন গ্রন্থে রচয়িতাকে মহাত্মা গান্ধী বিদ্যালয় জাতীয় বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে থাকে কে এনসিআরটি আচ্ছা র্যাম হলো কি অস্থায়ী স্মৃতিকেন্দ্র তারপরে হচ্ছে আট ছয় এত গড় মান যোগ করে ভাগ যেটা হচ্ছে নয় হবে উত্তর ডিলর্ডস কমিশনের প্রতিবেদনের শিরোনামটি কি ছিল লার্নিং এই যে দ্য লার্নিং দ্য ইস শিওর উইদিন পরেরটা হচ্ছে কম্পিউটার সহযোগী শিকন কোনটি উত্তর হচ্ছে ক্যাল অনগ্রসর ও সংখ্যালঘু অবস্থা পর্যালোচনার জন্য মন্ডল কমিশন কবে গঠিত উনিশশো আটাত্তর মানে উনিশশো আটাত্তর থেকে উনিশশো এক এই কমিশনটা আর একটা সাল নিয়ে হয় না দুটো সাল নিয়ে হয় উনিশশো আটাত্তর থেকে উনিশশো উনআশি তো উনআশি দিলেও হতো আবার আটাত্তর দিলেও হতো পরবর্তী কোশ্চেন কোঠারি কমিশন কটি টাস্ক ফোর্স গঠন করেছিল বারোটি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে ড্যাশ স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয় পেপসেটিং নিচের কোনটি থন্ডাইকের শিকন কৌশলের অপ্রধান সূত্র হিসেবে পরিচিত উপমানের সূত্র গ্যাগনের মত অনুযায়ী শিক্ষণ কয় প্রকার আট প্রকার টাইম কার হল এক ধরনের কি লেখচিত্র জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি ইপি কার্যকরী হয় কত সালে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রেশনার প্রথম পর্যায়ে কোনটি উত্তর হচ্ছে চাহিদা ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কবে উত্তর হচ্ছে পনেরোই মার্চ সি ব্যবস্থা করা ব্যবহার করার সুপারিশ করে কে মোদালিয়ার কমিশন শিখনের মূল উপাদান কটি উত্তর হচ্ছে পাঁচটি নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হয় কোন শ্রেণীতে উত্তর হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তারপরে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশিত হয় কবে উনিশশো চার খ্রিস্টাব্দে পরের কোশ্চেন শিক্ষা প্রযুক্তি বিদ্যালয় ড্যাশ টি সমন্বয় পাঁচটি মুখ বোধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় কোনটি উত্তর হচ্ছে হস্তশিল্প তো আমরা আজকের আলোচনায় চারটি সেট কমপ্লিট করলাম আশা রাখছি যে পরের আলোচনায় সম্পূর্ণ সেট করে দেবো তোমাদের বলে রাখি ইতিমধ্যে আমরা কিন্তু এডুকেশন আরও বিভিন্ন সাবজেক্ট করেছি চ্যানেল প্লে লিস্টটা একটুখানি লেটেই করব তারপরে তোমরা একটা প্লে লিস্টের মধ্যে সমস্ত ভিডিও পেয়ে যাবে ওকে তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ